নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের সপ্তাহের তৃতীয় দিন, অর্থাৎ আমাদের পাঁচ দিনের যে সপ্তাহ, সেই সপ্তাহের তৃতীয় দিন আজকে আমাদের অনুষ্ঠানের এগিয়ে যাওয়া থাকবে গানের সঙ্গে, তথ্যের হাত ধরে। আর এই অনুষ্ঠানে আজকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে উপস্থিত, তিনি হচ্ছেন দেবাদৃত। দেবাদৃতকে স্বাগত, শুভ বিজয়া, শুভ বিজয়া আর সবাইকে। আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পী বন্ধুরা, তনাদা রয়েছেন কিবোর্ড পিয়ানো, রাজা রয়েছেন গিটার, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে রয়েছেন বিক্রম। আর এর সঙ্গে শব্দ, ক্যামেরা, আলো, পিসিআর, টেলিকাস্টিং সবাইকে সঙ্গে নিয়ে রয়েছি আমি, অর্থাৎ টিম সিটিভিএনকে সঙ্গে নিয়ে আমি। সঙ্গে রয়েছেন আমাদের বৃহত্তর পরিবারের মানুষজন, অর্থাৎ আপনারা। তো এগিয়ে যাই, গান দিয়ে শুরু হোক, তারপরে তো বিষয়ে আসবো। পূজা পর্যায়ের একটি গান। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে, একিলাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে, আনন্দ বসন্ত একিলাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে। বিকশিত প্রীতি কুসুম আজকের বিষয় যেটি রেখেছি সেটা হচ্ছে সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ। এই বিষয়টা নিয়ে এর আগে বহুবার আলোচনা হয়েছে, নানানভাবে আলোচনা হয়েছে। আজকে একটু ভিন্ন স্বাদের আলোচনা। কীরকম, আজকের যুগে এই দেবাদৃত বা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন এবং আগামী দিনের জেনারেশন, তারা চাইলেই মিউজিক নিয়ে পড়াশুনো করতে পারবে। কিন্তু আমরা যে সময়কার কথা এখন বলবো, অর্থাৎ রবীন্দ্রনাথ সমকালীন যুগ, সেই সময় ইংরেজ দ্বারা বিস্তৃত রয়েছে যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ
ইংরেজ দ্বারা প্রভাবিত যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কলাবিদ্যা অর্থাৎ এই গান, নাচ, আঁকা, এগুলোকে তো কলাবিদ্যা বলা হয়, এগুলোর কোনো চর্চা ছিল না। এবং তৎকালীন যুগের কোনো ভারতীয় এমন ছিলেন না, অনেক শিক্ষিত ভারতীয় থাকলেও এমন কেউ ছিলেন না যার মনের মধ্যে এতটুকু সাহস সঞ্চয় করে সে বলতে পারতো ইংরেজদেরকে যে না, লেখাপড়া শেখার পাশাপাশি এগুলো নিয়েও চর্চা করা যায়। তার কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু সহজাত প্রবৃত্তি রয়েছে, কিছু সহজাত গুণ রয়েছে। কেউ ভালো ছবি আঁকতে পারেন, কেউ ভালো নাচ করতে পারেন, কেউ ভালো গান গাইতে পারেন, কেউ ভালো কবিতা বলতে পারেন, কেউ খুব ভালো প্রবন্ধ লিখতে পারেন। তো এরকম নানাবিধ গুণের অধিকারী বিভিন্ন মানুষ রয়েছেন। তো দেখবেন আমাদের মা ঠাকুমারা খুব ভালো আলপনা দিতে পারতেন, তার মানে কি তাদের মধ্যে অঙ্কন শিল্পের একটা জায়গা ছিল, তা নাহলে তারা সেই কাজটা করতে পারতেন না। তো এরকমভাবে যার মধ্যে যেটা সহজাত গুণ তাকে বের করে আনার একটা চেষ্টা থাকা দরকার। প্রথম রবীন্দ্রনাথ তার লেখালেখির মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে এই জায়গাটিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং তিনি আলোকপাত করেছিলেন যে সাধারণ শিক্ষার পাশাপাশি কলাবিদ্যা চর্চারও ভীষণ প্রয়োজন রয়েছে। এই কলাবিদ্যা চর্চা ধীরে ধীরে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় স্থান পেয়েছে। সুতরাং আমরা যারা এখনকার জেনারেশন বা পরে আগামী জেনারেশন যারা রয়েছি, মানে আমরা আমাদের পরের জেনারেশন হচ্ছে এখনকার জেনারেশন, তার পরের জেনারেশন, আমরা প্রত্যেকে যে প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছি, যে এডুকেশনাল প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ঋণী রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। এটা গেল আমার আজকের প্রথম পর্ব। এবারে আসবো সুরের বিভিন্ন ধারা, সেই প্রসঙ্গে কথা বলার জন্য গানের হাত ধরে আবার এগোই, তারপর আবার আসবো আলোচনায়। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার নয় কবনে নয় বিজনে নয় কো আমার আপন মনে, নয় কবনে নয় বিজনে নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয় সেথায় আপন আমারও, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার পানে যেথায় বাহু পসার সেইখানে তেই প্রেম জাগিবে আমার, সবার পানে যেথায় বাহু পসার সেইখানে তেই প্রেম জাগিবে আমার, গোপনে প্রেম রায়না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে, গোপনে প্রেম রায়না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে, সবার তুমি আনন্দ দান হে প্রিয় আনন্দ সে আমারও, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে
যেথায় বিহার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। আমাদের এবারে চলে আসার পালা হচ্ছে সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ। আমাদের প্রাচীন যদি চর্যার আমল থেকে আমরা গানের কথা বলে থাকি, যখন থেকে আমরা সংঘবদ্ধ করতে পেরেছি, লিপিবদ্ধ করতে পেরেছি বেদের পরবর্তী পর্যায়ে, আমি চর্যার আমল থেকে ধরলে দেখবেন একটা পাঁচালি, তার পরবর্তী পর্যায়ে কীর্তন, এবং কীর্তন পাঁচালি কবিগান খেউর, এগুলোর হাত ধরে ধীরে 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 বাংলা গানের জগৎ আধুনিকতার দিকে প্রবেশ করেছে। তো এই যে পিছনের দিকের গল্পগুলো, অর্থাৎ কীর্তন পাঁচালি কবিগান খেউর, এগুলো রবীন্দ্রনাথের উপরে কীভাবে প্রভাব ফেলেছে? মারাত্মক রকমের প্রভাব ফেলেছে। এবং তার সঙ্গে হিন্দুস্তানি কালবাতি গান, যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ছোটোবেলা থেকে চর্চায় তিনি অভ্যস্ত ছিলেন, অর্থাৎ তাদের বাড়িতে পণ্ডিতরা আসতেন তার ঠাকুরদাদার আমল থেকে, এবং পরবর্তী পর্যায়ে তার পিতার আমলেও এই হিন্দুস্তানি কালবাতি গানের চর্চা রীতিমতো চলত। এই রাগরাগিনীর প্রভাব এবং আমাদের বাংলার যে ঐতিহ্য, তার প্রভাব মিলিয়ে রবীন্দ্রনাথ তার রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারকে তৈরি করেছেন। কারণ আমি আমার পরিবারের প্রভাবকে অস্বীকার করতে পারবো না। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা মানুষ তার পিছনে তার পরিবারকে কিন্তু অস্বীকার করতে পারে না। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ। একটু আগে এই আমাদের কথা হচ্ছিল দেবাদৃতকে, আমি বলছিলাম আমাকে যে চিঠিপত্রের একটা সংকলন থেকে আমি বলছিলাম যে 1890-এ রবীন্দ্রনাথের একটা চিঠি, তখন তিনি লন্ডনে, সেই চিঠিতে তিনি লিখছেন যে ভারতবর্ষ সম্পর্কে, সেটাই একটু পড়ে শোনাবো, দেবাদৃত লোভ সামলাতে পারছে না, যদিও আজকের বিষয়ের সঙ্গে নয়, তারপরেও ওর পড়তে ইচ্ছা করছে। এদেশে 3 অক্টোবর 1890-এ তার লেখা, 1297 বঙ্গাব্দ। এদেশে এসে আমাদের সেই হতভাগ্য বেচারা ভারতভূমিকে সত্যি সত্যি আমার মা বলে মনে হয়। এদেশের মতো তার এত ক্ষমতা নেই, এত ঐশ্বর্য নেই, কিন্তু আমাদের ভালোবাসে। আমার আজন্মকালের যা কিছু ভালোবাসা, যা কিছু সুখ, সমস্তই তার কোলের ওপর আছে। এখানকার আকর্ষণ চাকচিক্য আমাকে কখনোই ভোলাতে পারবে না। আমি তার কাছে যেতে পারলে বাঁচি। সমস্ত সভ্য সমাজের কাছে সম্পূর্ণ অজ্ঞাত থেকে আমি যদি তারই এক কোণে বসে মৌমাছির মতো আপনার মৌচাকটি ভরে ভালোবাসা সঞ্চয় করতে পারি, তাহলে আর কিছুই চাই নে। 1890, কতটুকু আর বয়স রবীন্দ্রনাথের, কিন্তু দেশমাতৃকা সম্পর্কে কি উপলব্ধি? অথচ বহু নিন্দুকেরা বলেন রবীন্দ্রনাথ নাকি একটু বিদেশপ্রেমী ছিলেন, প্রতি তার আনুগত্য কম ছিল, এর থেকে আর কি বলবেন বলুন তো। সুতরাং রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে হবে, পড়তে হবে, পড়াশুনো না থাকলে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলাটা অন্যায় বলে আমি মনে করি। একটু গানে যাই চট করে। প্রেম সুধারাশে তব প্রেম সুধারাশে মেতেছি ডুবেছে মন ডুবেছে তব প্রেম সুধারাশে সুধারাশে মেতেছি ডুবেছে মন ডুবেছে তব প্রেম সুধারাশে তব প্রেম সুধারাশে কোথাকে আছে
নাহি জানি কোথা কে আছে, নাহি জানি তোমার মাধুরী পানে মেতেছি ডুবেছে মেতেছি ডুবেছে মন ডুবেছে তব প্রেম সুধারসে তব প্রেম সুধারসে। এই গানটা রাগ পরজের উপরে, তুমি বলছিলে না, আমি দেখলাম, এবং এটা একটা হিন্দি ভাঙা গান, কারি কারি কামরি কি করজিয়া গুরুচে এরকম একটা কিছু, কামরিয়া গুরুচে এরকম একটা গানের উপরে, এটা ইন্দিরা দেবীর থেকে প্রাপ্তিস্থান ইন্দিরা দেবী। যাই হোক, আমাদের আজকে সুরের বিভিন্ন, এটাও একটা সুরের বিভিন্ন ধারার মধ্যে একটা অঙ্গ বটেই যে গানটাও শোনালো আজকে, হিন্দি ভাঙা গান। রবীন্দ্রনাথ যখন যেখান থেকে পেরেছেন, সুর যদি ভালো লেগেছে তার উপরে কথা নিজের মতো করে বসিয়েছেন, সুরকে এদিক ওদিক করে, আবার কথার উপরেও সুরের চলন ছিল। কীর্তন গান সম্পর্কে, কারণ কীর্তন তো একটা আদি সঙ্গীত, যখন অন্ধকারময় যুগ থেকে মানুষ বেরোবে তখন ওই রাধাকৃষ্ণকে পার্থিব ভাবনায় ভেবে তাদের নিজেদের ভালো লাগা মন্দ লাগাকে গানের সুরে এগিয়ে নিয়ে যাওয়া। তো কীর্তন সম্পর্কে রবীন্দ্রনাথের কিছু উক্তি আমি একটু পাঠ করে শোনাব। তিনি বলেন, বাংলাদেশের উৎপত্তির আদিতে একটি অত্যন্ত সত্যমূলক গভীর ও দূরব্যাপী হৃদয়াবেগ, এই সত্যকার উদ্দাম বেদনা হিন্দুস্তানি গানের পিঞ্জরের মধ্যে বন্ধন স্বীকার করতে পারলে না। সে বন্ধন হোক না সোনার, বাদশাহী হাটে তার দাম যতই উঁচু হোক, অথচ হিন্দুস্তানি সঙ্গীতের রাগ রাগিনীর উপাদান সে বর্জন করেনি, সে সমস্ত নিয়েই আপন সঙ্গীত লোক সৃষ্টি করেছে। সৃষ্টি করতে হলে চিত্তের বেগ এমনই প্রবল রূপে সত্য হওয়া চায়। আর এক জায়গায় বলছেন, কীর্তন সঙ্গীত আমি অনেককাল থেকেই ভালোবাসি, ওর মধ্যে ভাবপ্রকাশের যে নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে সে আর কোনো সঙ্গীতে এমন সহজভাবে আছে কি না জানি নে। সাহিত্যের ভূমিতে যার উৎপত্তি তার মধ্যেই ওর শিকড়, কিন্তু ও শাখা প্রশাখায় ফুলে ফলে পল্লবে সঙ্গীতের আকাশে স্বকীয় মহিমা অধিকার করেছে। কীর্তন সঙ্গীতে বাঙালির এই অনন্য প্রতিভায় আমি গৌরব অনুভব করি। ওই যে বললাম, তার জীবনশ্রুতি গ্রন্থে তিনি ব্যাখ্যা করেছেন তার গান সংগ্রহের যে জায়গা সেখানটা। তো আসি পরের গানে। কে যাবি পারে ও গো তোরা কে, কে যাবি পারে ও গো তোরা কে, আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ও গো তোরা কে, কে যাবি পারে ও গো তোরা কে। ও পারে তেও কবনে কত খেলা কত জনে, ও পারে তেও কবনে কত খেলা কত জনে, এ পারেতে ধুধু মরু, এ পারেতে ধুধু মরু, বাড়ি বিনারে কে যাবি পারে ও গো তোরা কে।
আইকে যাবি এই বেলা বেলা আছে আইকে যাবি মিছে কেন কাটে কাল কত কি ভাবি সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আধারে খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আধারে কে যাবি পারে ও গো তোরা কে আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে কে যাবি পারে ও গো তোরা কে কে যাবি পারে ও গো তোরা কে কে যাবি পারে ও গো তোরা কে আমরা এবার একটু দেবাদিতার কাছ থেকে আরেকটা গান শুনবো যেটা আমার খুব পছন্দের গান ওর কাছে অনুরোধ করা ছিল তারপরে আমি আলোচনায় আসবো যে বলছিলাম না রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জায়গা থেকে সুর নিয়েছেন যেমন তার জীবনশ্রুতিতে তিনি উল্লেখ করেছেন এক জায়গায় যে ইউরোপের গান আমার হৃদয়কে একদিক দিয়ে খুবই আকর্ষণ করিত আমার মনে হইত এই সঙ্গীত রোম্যান্টিক ইহা মানব জীবনের বিচিত্রতাকে গানের সুরে অনুবাদ করিয়া প্রকাশ করিতেছে আপনারা প্রত্যেকে স্কটল্যান্ডের একটা অত্যন্ত পুরনো সুর তার উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে পুরানো সেই দিনের কথা যা পুনর্মিলনের উৎসবে আমরা বারবারই গিয়ে থাকি বা শুনে থাকি তো যাই হোক এই গানগুলো তো হবে এগুলো হয়েও থাকে কিন্তু আজকে ওর কাছে আমার একটা খুব পছন্দের গান আছে আমি যা দুদিন ধরে ওর কাছে আমার অনুরোধ করা ছিল এই গানটা আমার ভীষণ পছন্দের ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি Thank you.
হাসিটিকার আধারে বে আসছে আজি যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পাবনে সিন্ধু পারের হাসিটিকার আধারে বে আশার বেলায় কুসুমগুলি কিছু এনে ছিলে তুলি আশার বেলায় কুসুমগুলি কিছু এনে ছিলে তুলি যেগুলি তার নবীন আছে বেলানে সাজি সাজি ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাসি উঠছে বাজি এই গানটার মধ্যে না আমাদের ইহজন্ম পরজন্ম সব কথা রয়েছে। এই যে আষাঢ় বেলায় কুসুমগুলি, এই হচ্ছে আমাদের কর্মফল। আমরা যদি পরজন্মে বিশ্বাস করি তাহলে আগের জন্মের কর্মফল নিয়ে আমরা জন্মেছি। কিছু কর্মফল ক্ষয় হয়ে গেছে এই জন্মের কর্ম করতে করতে, কিছু ফল এখনও নবীন রয়েছে। তো জীবন দেবতা, আমি গতকাল আলোচনা করছিলাম যে লালন শাহের সঙ্গে রবীন্দ্রনাথের কোথায় ভাবনায় মিল, তো সেখানে তো বলছিলাম যে হাসান রাজার যিনি অন্তরিয়া, লালন শাহের যিনি মানে মনের মানুষ, তিনিই হচ্ছেন রবীন্দ্রনাথের কাছে কখনো বাঁশিওয়ালা, কখনো জীবন দেবতা, কখনো প্রাণের মানুষ। তো এই মাঝি, এই মাঝি হচ্ছেন সেই জীবন দেবতা যিনি আমাদের পরপারে নিয়ে যাওয়ার জন্য তরিটা বাইছেন। আমি সঞ্চয়িতার একটি জায়গায় রবীন্দ্রনাথের ব্যাখ্যা আমাকে খুব আকর্ষণ করেছিল দিন থেকে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলছেন যে আমরা এখানে চাষ করছি, মানে এখানে ফসল ফলাচ্ছি, একটা দ্বীপে এক একটা মানুষ একটা দ্বীপ, তার চারপাশে সে ফসল ফলাচ্ছে। যখন নির্দিষ্ট সময় আসবে তখন ওই জীবন দেবতা তার তরিণী আসবেন আমার কাছে, এবং আমার কাছে আসার পরে বলবেন তুমি কী করেছো, আমি তখন যা ফসল ফলাচ্ছি সেই ফসল তুলে দেবো তার হাতে, বললাম আমি এটা ফলিয়েছি। তিনি সেই সমস্ত ফল যেগুলো আমি ফলিয়েছি সেই আহরিত বিষয়গুলোকে আহরণ করবেন, আমার ফসল ফলানোটাকে নিয়ে নেবেন। তারপরে যখন আমি তার নৌকায় উঠতে যাবো যে আমাকেও নাও, সে তখন আমাকে আর নেবে না, সে তখন আমাকে সেখানে ছেড়ে দেবে। এই যে আমাদের শরীরটা ত্যাগ হলো, আত্মা রয়ে গেল, আত্মাকে আবার নতুন করে ফসল ফলাতে হবে, হেথা নয় হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে। তো সেই দর্শন নিয়েই কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গান বুঝতে গেলে না দর্শনটাকে খুব ভালো করে বুঝতে হবে। আর মানে কি বলতো, এটা উপলব্ধি করবার, উপলব্ধি না থাকলে অনেকেই মানে বলতে নেই, কারো সমালোচনা করছি না, খালি ওই নোটেশন আর স্ট্রাকচার গিয়ে মানে তুলে ফেললাম, গানটা পড়লাম না, মানে ওই জন্য কি বলতো, একদম সত্যি কথা বলি, ওই জন্য আমার গানের স্টক খুব কম। সত্যি কথা, এটা অহংকারেরও বিষয় না যে বিরাট বুঝি, তাও নয়, বুঝছি এখনও। প্রতিদিনই গানগুলো কেমন বেশ নতুন নতুন লাগে। এই একদমই তাই, আমি যে বলি না, আমরা যখন ছোটোবেলায় প্রত্যেকেই শিখেছি আলো আমার আলো গো সারা জীবন দিল আলো, এই গানগুলো না যখন যত বড় বাবা মম চিত্তের রীতিনিত্যে এই সমস্ত গান খুব সাধারণ শোনা গান। নাচে মৃত্যু একদম, এটা উপলব্ধি করা আমাদের কি হয়, ছোটদেরকে অনেক সময় এই সমস্ত গানগুলো শিখিয়ে দেওয়া হয়, যেহেতু সুরগুলোর জন্য হয়তো, বাট তারা হয়তো উপলব্ধি করতে পারে বড় বয়সে। মানে আমার আমার জেনারেশনে যারা রয়েছেন প্রত্যেকেই আমরা পৌস্তদের ডাক দিয়েছে, কিংবা মেঘের কোলে রোদ উঠেছে, কিংবা ধরুন হেসেছে, কিংবা ধরুন এই মমচিত্তে আমরা প্রত্যেকেই ছোটবেলায় নাচ টাচ করেছি, কিন্তু তখন না বুঝে, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, নাচে জন্ম নাচের মৃত্যু তালে তালে, কি অসম্ভব দর্শন গানের মধ্যে। তো এই সুরের বিভিন্ন ধারার মধ্যে তার দর্শনটাও কিন্তু চলে আসছে আমাদের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে সুর, সেই সুরের মধ্যে কোথাও যেন আমাদের ভেতরকার, কারণ সুর তো আদি, নাদ সেটা তো আদি, তার উপরেই কিন্তু কথা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে ওই যে বললাম আমাদের সারা ভারতবর্ষের প্রচলিত যা সুর তার তো রয়েইছে, উপরন্তু
ইংরেজি সুর মানে বিদেশি সুরের একটা মারাত্মক প্রভাব তার মধ্যে ছিল এবং তিনি আহরণ করেছিলেন, কিন্তু করার পরে সেটাকে হুবহু কপি করেননি, যার জন্য রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত হয়েছে। মানে একদম সিগনেচার স্বকীয়তার একটা মানে দেখা যায়। চলো পরের গানে যাই। হ্যাঁ, ওই আজকাল দেখি অনেকেই দেখছি আমাদের বয়সী বাতায় ছোট, ও তো এই গান থেকে নেওয়া, ওই গান থেকে এই নেওয়া, হাসি পায় এই আর কি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে হে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে হে আমারে। বুঝি গো রাত পোয়ালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগনে পারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগনে পারে, সমুখে ওই হেরি পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে হে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয়ে নিমে সারা, বসে রয়ে রাত প্রভাতের পথের ধারে, আকাশের যত তারা চেয়ে রয়ে নিমে সারা, বসে রয়ে রাত প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকলে ফেলে ডুবে আলোক পারাবারে, ভেঙে মন ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, বুঝি বা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনারে তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে হে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। দেখো এই গানটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি সামলাতে গেলেন পদ্মায় বোটের উপরে তার সংসার কিংবা শিলায় ধাওয়া প্রতিসরে, তখন তিনি কিন্তু লোকগান বিভিন্নভাবে আকৃষ্ট হয়েছেন এবং সম্ভবত এই গানটা মানে সম্ভবত গগন হরকরার দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, সম্ভবত নাও হতে পারে, প্রচলিত লোকগানের আঙ্গিকেই কিন্তু একদম গানের সুরটাকে রেখে
তিনি তার দর্শনটাকে বিশ্লেষণ করেছিলেন। এখানে আমি একটা জিনিস মানে আমার কেন জানি না ফিল হয়, আমি অমলের সঙ্গে এই গানটা আমি রিলেট করতে পারি একদম একদম, ডাকঘরের অমল। বিষয়টা কি মানে একটু খালি কিবোর্ডটা খালি নেব, আমরা কি আমরা সবাই তো এরকম গাই, অনেকেই দেখি মানে এবার হাসি মুখে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, যুক্তি কি যেহেতু বাউল, কিন্তু গানটা পড়লে আমার কেন জানি না আমার ওই অমলের কথাই মনে পড়ে, মানে মৃত্যুর অপেক্ষায় থাকবো কিন্তু হাসি মুখে মৃত্যুকে বরণ করব। এখানে বলছে কি বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো, তার মানে তো সে মানে কি বলছে মানে সে নিশ্চয়ই আলোটা বা অন্ধকারটা মানে সামনেই হুট করে দেখছে না, মানে আমি এমনি বলছি যদি সাধারণভাবে যদি একটা বাচ্চাকে যদি আমি শেখানোর সময় বোঝাই কোথাও সেই বারবার আমার অমলের কথা আসে। দেখো বলছে কি বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগনে পারে, বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগনে পারে, সমুখে ওই হেরি পথ তোমার কিরাত পৌঁছবে না মোরে দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ, এবং সেটা নিয়েই কথা হচ্ছে, গানের কথা সেখানে ভীষণভাবে চলে আসছে। সঙ্গে দেবাদৃত রয়েছে, আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পীরা তনাদা রাজা মৃগাঙ্ক বিক্রম, এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস সঙ্গে রয়েছেন আপনারা। চলে যাই গানে আবার, হেমন্ত তো আসতে চলেছে। জয় মানি রে হিমের রাতে
গো ধরার ছেলে জাগো আলোয় জাগাও জমিনে রে আলোয় জাগাও এলো আধার দিন পুরালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো জয় করো এ তমো শিরে রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে 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 জগৎকে দেখার দৃষ্টি রবীন্দ্রনাথের একেবারে আলাদা, তাই হেমন্ত মানে তো একটা রুক্ষতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, বর্ষার যে সজীবতা যে পেলবতা তার থেকে আস্তে আস্তে শরতের হাত ধরে হেমন্ত মানে শীতকে আহ্বান জানানো। তাই জন্য বলছে যে মাঠঘাট শূন্য, বাগানে ফুল নেই, দোয়েল কোয়েল গান গায় না, তার মধ্যেও প্রকৃতির এক অসীম সৌন্দর্য রয়েছে, তাকে অনুধাবন করার হৃদয় রবীন্দ্রনাথের, সেই তারই প্রতিলিপিগুলোই আমরা পাই গানের মধ্যে দিয়ে। আমরা বলছিলাম যে সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ, তো রবীন্দ্রনাথের গানকে যদি মানে আমরা বিশ্লেষণ করি তাহলে 1889 অবধি যে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন তার কিছু কিছু পায়, কিছু কিছু পায় না, কিছু গান পাওয়া যায়, এই গানগুলোর একটা ধারা, তার মধ্যে কোথাও হিন্দুস্তানি রাগ রাগিনীর একটা প্রভাব রয়েছে, সরাসরি লোকগানের প্রভাব রয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে অর্থাৎ 1889 থেকে 1941 এই পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আলোচনা খুব ভালো করে করা যায়, কারণ এই সময় বিভিন্ন পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন রকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার গান লিখেছেন এবং তার বিশ্লেষণও আমরা করতে পারি, এর আগে আমরা করেওছি, কারণ গীতবিতানের যে সাজানো সেটা তো তার নিজস্ব সাজানো, যদিও এটা নিয়ে একটা দ্বন্দ্ব কোথাও ছিল, আমরা সেটা নিয়েও আলোচনা করেছি। তো এইভাবে যদি বলি যে 1941 পর্যন্ত, 1889 থেকে 1941 পর্যন্ত যে গান সেই গানকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়, যেমন 1913 পর থেকে যে গানগুলো আমরা পাই তার মধ্যে একেবারে জীবন দেবতার সরাসরি উপস্থিতির কথা আমরা উল্লেখ করতেই পারি। সেখানে এই যে তুমি বলছিলেন যে এই গানটা ভেঙে মোর ঘরের চাবি, যেটা নিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম, সেখানে তুই বলে যে এই গানটা কোথাও যেন অমলের গান বলে তোমার মনে হয়, এরকমভাবে আমাদের এক একজন এক একটা গানের কথা মনে হতেই পারে। তো চলো পরের গানে যাই। বড় বেদনার মতো বেজেছো তুমি থাকি আঁখি
ভরে মুখের পানে বড় বেদনার মতো বড় আশা বড় তৃষা বড় আকিঞ্চন তোমারি লাগি বড় আশা বড় সুখে বড় দুঃখে বড় অনুরাগে রয়েছি জাগি এ জন্মের মতো হয়ে গেছে যাবা ভেসে গেছে মন প্রাণ মরণটানে বড় বেদনার মতো বেজেছো তুমি আসি যে সুরের বিভিন্ন ধারা নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই বলেছিলাম যে হিন্দুস্তানি রাগ রাগিনীর প্রতি রবীন্দ্রনাথের একটা আনুগত্য ছিল, তার কারণ এটা তো সৃষ্টি, তো সেখানে তিনি কতটা তার বিষয় নিয়ে কতটা ওয়াকিবহাল ছিলেন তার একটা আলোচনায় তিনি বক্তব্য রেখেছিলেন, আমি সেটা একটি পাঠ করে শোনাবো। 1938 সালে কোনো এক আলাপ আলোচনায় রবীন্দ্রনাথ বলছেন, হিন্দুস্তানি সঙ্গীত আমি স্বরান্তকরণে ভালোবাসি, ভালো জিনিস ভালো না লাগাটাই লজ্জার বিষয় গৌরবের নয়। বাংলা গানে দেখো হিন্দুস্তানি সুরই তো 15 আনা, হিন্দুস্তানি সুরের শাশ্বত দীপ্তি যে বাংলা গানে নবজন্ম পেয়েছে এ কথা ভুললে তো চলবে না। 1935 সালের একটি চিঠিতে রবীন্দ্রনাথ বলছেন, আমরা যাকে হিন্দুস্তানি সঙ্গীত বলি তার মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো গানের তত্ত্ব আর একটা হলো গানের সৃষ্টি। গানের তত্ত্বটি অবলম্বন করে বড় বড় হিন্দুস্তানি গুণী গান সৃষ্টি করেছেন, যে যুগে তারা সৃষ্টি করেছেন সেই বাদশাহী যুগের প্রভাব আছে তার মধ্যে, দেশ কাল প্রাত্রের সঙ্গে সঙ্গতিক্রমে তাদের সেই সৃষ্টি সত্য। অর্থাৎ দিশি গান এবং সুরের প্রতি তার আকর্ষণ যে কতটা তীব্র তা আমরা দেখতে পাই, এবং নিজের বাড়িতে দেশীয় সংস্কৃতির প্রতি বয়স্ক পারিবারিক গানের যেমন একটা অগাধ শ্রদ্ধা এবং আকর্ষণ ছিল, তেমনি সেই কারণে তাদের সাহায্যে দেশি গানেরও সন্ধান পেয়েছেন। এক্ষেত্রে একটু বলি, এই লাইনটাকে একটু ব্যাখ্যা করতে হবে, কেননা খুব কঠিন করে তো লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলা থেকে দেশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি তার পিতার সাহচর্যে ব্রাহ্মসঙ্গীত অর্থাৎ ব্রহ্মসঙ্গীত, যেটি ব্রাহ্মধর্মের অবলম্বনে তাদের তাদের উপাসনার ক্ষেত্রে কিছু সঙ্গীতের সৃষ্টি হয়েছিল, যেগুলি মহর্ষিরও হাতেও তৈরি হয়েছিল এবং আরও অনেক মানুষ লিখেছিলেন, সেই গানের প্রভাবও রবীন্দ্রনাথের উপরে কাজ করেছিল। কিন্তু আলটিমেটলি তিনি নিজেকে বিশ্বের আত্মীয় বলে মনে করতেন এই পৃথিবীর অণুপরমাণুর সঙ্গে তার একটা নিবিড় যোগ, তাই তার সৃষ্টির মধ্যে সারা বিশ্বকে আমরা ছুঁতে পারি। তাই সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ আলোচনা করতে গেলে বিশ্বব্যাপী রবীন্দ্রনাথ কোথাও যেন চলে আসেন। চলে যাই গানে, আমাদের হাতে যা সময় আছে আর দুটো গান আমরা শুনতে পারব। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছো দিন পানে শত তো হাই ভাবনা, শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছো দিন প্রাণী শত তো হাই
পাবো না শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনত কত অপমানে সুখহীন বেশি দিন পরাধীন হয়ে সুখহীন বেশি দিন পরাধীন হয়ে জানো না রে অধরে বাহির অন্তরে ঘেরে তোরে নিত রাজে সেই অভয় আশ্রয় তোলোয়ান তো শির তেজরে ভয় ভারো তোলোয়ান তো শির তেজরে ভয় ভারো শত তো সরল জিতে যাহো তারে প্রেম পানে সুখহীন বেশি দিন পরাধীন হয়ে সুখহীন বেশি দিন পরাধীন হয়ে ধমিছ দিন প্রাণে শত তো হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনত কত অপমানে সুখহীন নিশি দিন পরাধীন হয়ে সুখহীন নিশি দিন পরাধীন হয়ে সুখহীন নিশি দিন পরাধীন হয়ে ভ্রমিছ বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সারাদেশের সঙ্গে আত্মীয়তাকে স্বীকার করে নিয়েছেন। তো এই একটা চিঠি শিলাইদহে 23 আগস্ট 1895-এ তিনি লিখছেন, তিনি লিখছেন হচ্ছে ইন্দিরা দেবীকে। সেখানে একদম চিঠিটির নিচের দিকে মানে শেষের দিকে বলছেন যে আমার সঙ্গে বিশ্বের ক্ষুদ্রতম পরমাণুর বাস্তবিক কোনো জাতিভেদ নেই, সেই জন্যই এই জগতে আমরা একত্রে স্থান পেয়েছি, নইলে আমাদের উভয়ের জন্য দুই ভিন্ন জগৎ সৃজিত হয়ে উঠত। আমি যখন মাটির সঙ্গে মাটি হয়ে যাব তখনও আমার অনন্ত প্রাণময় বিশ্বাত্মীয়ের সঙ্গে বন্ধন বিচ্ছিন্ন হবে না। আমি আমার নিজের ভিতরকার সহজ আনন্দ থেকে এইটি অনুভব করি, আমার আর কোনো মুক্তি নেই, যুক্তি নেই। অর্থাৎ এই যে আমাদের আশা এবং যাওয়া, এই আশা যাওয়ার পথে আমরা অনেক কিছু সঞ্চয় করি, সেই সঞ্চয়টুকুই রয়ে যাবে। আমার যাওয়াটাও যেমন সত্যি, আমার আশাটাও সেরকমই সত্যি, তাই এই বন্ধন ছিন্ন হওয়ার নয়, তবুও আমাদের যেতে হবে। যেমন এখন আপনাদের সঙ্গে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ থেকে বিদায় নিতে হবে, শেষ গান দেবাদৃতর কাছ থেকে শুনব। আমাদের যন্ত্রশিল্পীদেরকেও ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো আমাদের টোটাল টিমকে, শব্দ আলো ক্যামেরা পিসি টেলিকাস্টিংকে ধন্যবাদ আপনাদেরকে। আগামীকাল আবার একটা নতুন সকাল থাকবে আপনাদের জন্য। চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ কাতে, তোমায় দেখেছি মাধবীরাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী, আমি আকাশে পাতি আকাশ শুনেছি
শুনেছি তোমারে গান, আমি তোমারে শুনেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভুলিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী।